স্বাগত সংবাদ সন্ধ্যায়। সঙ্গে আছি তসলিমা জান্নাত অর্থে। শুরুতেই জানাবো পার্থক্যের সবশেষ। সড়কে গরম ও যানজটে নাকাল যাত্রীরা, বাস ছাড়ছে দেরিতে, সময় মতো ট্রেন ছাড়ায় স্টেশনে স্বস্তি। এখনো ঈদের বোনাস হয়নি 45% কারখানায়, ছুটির আগেই সব পাওনা পরিশোধের আশ্বাস। কারো ফরমায়েশ গ্রহণযোগ্য নয় বললেন কাদের, ষড়যন্ত্র হচ্ছে বিএনপির বিরুদ্ধে মন্তব্য কখনো। এবং জনসংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে গেল ভারত, মোট জনসংখ্যা 142 কোটি 86 লাখ। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। ঈদ ছুটির প্রথম দিনে সায়দাবাদ টার্মিনালে পৌঁছাতেই ভোগান্তি ছিল ঘরমুখী মানুষের। তীব্র গরম ও যানজটে নাকাল যাত্রীরা, সেই সাথে 3 থেকে 4 ঘন্টা দেরিতে ছেড়েছে অনেক বাস। ঈদ যাত্রা নিরাপদ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। কয়েকদিন পরেই পবিত্র ঈদুল ফিতর, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে মঙ্গলবার থেকেই ঢাকা ছাড়ছে মানুষ। বুধবার ছুটির প্রথম দিনে সকাল থেকেই বিভিন্ন বাস টার্মিনালে ছিল ঘরমুখী যাত্রীদের চাপ। তবে রাজধানীর মালিবাগ থেকে সায়দাবাদ বাস টার্মিনাল পর্যন্ত তীব্র যানজটে 2 থেকে 3 ঘন্টা সময় লেগেছে। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়েন নারী ও শিশুরা। বাস ধরতে অনেকেই তীব্র গরম উপেক্ষা করে হেঁটেই পৌঁছেছেন টার্মিনালে। ভোর 6টায় রওনা দিয়েছি, কিন্তু মালিবাগ থেকে যাত্রা বাড়ি পর্যন্ত জ্যাম। এখানে বসে থাকলে তারও 2 ঘন্টা বসে থাকতে হবে। রাস্তা প্রচণ্ড জ্যাম, তো এই জন্য হাঁটতেছি। গভর্নমেন্ট ছুটি সার্কুলার করার পর থেকে মানে গাড়ির চাপটা একটু বেড়ে গেছে, সবাই একসাথে বাড়ির দিকে চলে যাচ্ছে, তো এই কারণে আমাদের একটু হিমশিম খেতে হচ্ছে। সবে কদরে ছুটির সাথে পরদিন বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করায় বুধবার অনেকে ছেড়ে গেছেন রাজধানী। অতিরিক্ত যাত্রী চাপের কারণে অনেক বাসই ছেড়েছে দেরিতে। জ্যামজটে সমস্যা হয়েছে, অতিরিক্ত জ্যামজট এখানে, জ্যামের কারণে 1.5 ঘন্টা লেট হয়ে যাচ্ছে প্রতি মানুষের। আমরা সকাল থেকে এসে বইয়া দিচ্ছি। নির্দিষ্ট সময়ে গাড়ি ছেড়ে যেতে পারে নাই, কারণ আজকে কমলাপুর এবং মুগদা থেকে পুরো রাস্তায় যানজটে যানজট ছিল। যে আত্মীয় স্বজনের সাথে সবার সাথে একত্রে ঈদ করা হইলো, সবাই আনন্দ, যত কষ্টই হোক। দুপুরে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক। তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সব ইউনিট একসাথে কাজ করছে। সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমাদের কন্ট্রোল রুম করে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি, এবং যাত্রী সাধারণ যাতে দ্রুততম সময়ে নিজ নিজ গন্তব্যে যেতে পারেন এবং নিরাপদে যেতে পারেন, সেই লক্ষ্যে আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছি। মহাখালী বাস টার্মিনালে বুধবার তেমন যাত্রী ছিল না, তবে আগামী দিনে যাত্রীদের চাপ বাড়বে বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদে বাড়ি ফেরায় সড়কে ভোগান্তি থাকলেও স্বস্তি মিলছে ট্রেনে। ছিল না কোনো শিডিউল বিপর্যয়, বিনা টিকিটে ট্রেনে উঠতে পারেননি কেউ। এতে ভোগান্তি অনেক কমেছে বলে জানাচ্ছেন যাত্রীরা। এবারের ঈদে যাত্রী সেবায় চলছে 55 জোড়া ট্রেন। বদলে গেছে কমলাপুর রেল স্টেশনের চিরাচরিত চিত্র। নেই দীর্ঘলাইন, নেই টিকিটের জন্য কোনো আহাজারি। টিকিট ও জাতীয় পরিচয়পত্র দেখিয়ে 4 চেকপোস্ট দিয়ে প্ল্যাটফর্মে ঢুকছেন যাত্রী। অনলাইনে টিকিট কাটা থেকে শুরু করে যাত্রাপথ, প্রায় সব ধাপ নিয়েই খুশি বাড়ি ফেরারা। অন্যান্য বারের চেয়ে এবারের ঈদে রেলের সেবার মান বেড়েছে বলে মনে করেন অনেকে। ভোর থেকে এসে বাসে এরই সময় থেকে এসে টিকিট কাটতে হতো, আসার পরে এখানে অনেকে দৌড়াত্ম থাকতো, এইগুলো নাই। ঢোকার পর আর কোনো সমস্যা হয়নি, ওখান থেকে সুন্দর মতো চেকিং করে তারপরে ঢোকানো হয়েছে। বিনা টিকিটে ট্রেনে ওঠার কোনো সুযোগ নেই জানিয়ে কর্তৃপক্ষ বলছে যাত্রীদের সময় মতো গন্তব্যে পৌঁছে দিতে চলছে 55 জোড়া ট্রেন। গরমুখী মানুষের যে জনস্রোত, এটা একটা একটা সময় এসে বিকট আকার ধারণ করে, যেটা গতবার হয়েছিল। তো এখন পর্যন্ত আমরা ফেরাতে সক্ষম হয়েছি। আজকেও প্রচণ্ড রকম বৃষ্টি সকাল থেকে,
যে বিনা টিকিটে কমলাপুর স্টেশনে বা ঢাকা স্টেশনে ঢুকা যাচ্ছে না, বিমানবন্দর স্টেশনে ঢুকা যাচ্ছে না, কোনো সময় যাত্রীর জন্য বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার জন্য না আসেন। ঈদ উপলক্ষে এবার প্রতিদিন 50,000 যাত্রীকে সেবা দেওয়ার কথা জানাচ্ছে রেলওয়ে। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদযাত্রার আরও খবর জানাতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, ঈদযাত্রায় লঞ্চ টার্মিনালে আপনি কেমন ভিড় দেখতে পাচ্ছেন? অনিমেষ, আমরা সকালের পর থেকে সকালে একটু চাপ দেখেছিলাম, তারপরে দুপুর বিকাল একদমই কিন্তু ফাঁকা ছিল, কিন্তু এই ইফতারের পরে আমরা অর্থাৎ 6:30 পর থেকে আমরা কিন্তু ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। আপনাকে দেখাতে চাই যে সেই অনেকটাই কিন্তু আগের মতো মনে হচ্ছে, যে এখানে পদ্মা সেতু চালুর পর যে একটি শঙ্কা ছিল লঞ্চ মালিকদের যে হয়তো যাত্রী পাবে না, কিন্তু আমরা এই সন্ধ্যার পরে এই চিত্রটা সম্পূর্ণ আগের মতো দেখতে পাচ্ছি। অনেক ভিড়, প্রায় প্রত্যেকটা লঞ্চ যেগুলো অপেক্ষমান ছিল তারা কিন্তু খুব শীঘ্রই ভিড় তাদের পরিপূর্ণ হয়ে যাবে, যে যাত্রীর আসনগুলো রয়েছে, এবং এরপরেই যেগুলো পরিপূর্ণ হচ্ছে সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে এখানে ছেড়ে দেওয়া হচ্ছে, এবং অতিরিক্ত যাত্রী নেওয়ার যে একটি প্রবণতা ছিল তেমনটি কিন্তু আমরা দেখতে পাইনি এখানে। এখানে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান পরিদর্শনে এসেছেন, এবং এখানে বিআইডব্লিউটি এর যে অন্যান্য কর্মকর্তা তারাও কিন্তু এখানে রয়েছেন, এবং আমরা দুপুরে যেমনটি লঞ্চ মালিক কর্তৃপক্ষ যেমন তারা বলছিলেন যে সন্ধ্যার পরেই কিছুটা যাত্রী ভিড় বাড়তে পারে, সেটাই কিন্তু হয়েছে। এবং আরেকটি জিনিস অনিমেষ জানাতে চাই যে এখানে দাম বাড়তি নেওয়া, টিকিটের দাম বাড়তি নেওয়া বা একদম ভিড়, অনেক ভিড় করে যাত্রী তোলা, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। আরেকটি বিষয়, এখানে এ পর্যন্ত 55টি লঞ্চ ছেড়েছে, এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলেছে যে প্রায় 110টি লঞ্চ তাদের এই মুহূর্তে প্রস্তুত রয়েছে, এবং যাত্রীচাপ যদি আরও বাড়ে এই লঞ্চের সংখ্যাও কিন্তু তারা আরও বাড়াতে পারবেন বলে জানিয়েছেন আমাদেরকে। সদরঘাট থেকে লঞ্চের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। নির্বাচন প্রশ্নে সংবিধানকে বাদ দিয়ে কোনো দেশের ফরমায়েশ গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি কোনো চক্রান্তই সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের নেতাদের সাথে এক মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি। বুধবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বসে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি সাধারণ সম্পাদকদের মত বিনিময় সভা। দেশের সাম্প্রতিক অগ্নিকাণ্ডগুলোর প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতার পথ বেছে নিচ্ছে এমন ভাবনার পেছনে সঙ্গত কারণ আছে। বিএনপি অতীতে তাই করেছে, বিদেশিদের কাছে বিচার দিয়ে বেড়াচ্ছে। দেশি বিদেশি যারাই আজকে শেখ হাসিনা সরকারকে অন্যায়ভাবে, অগণতান্ত্রিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে, অস্থিতিশীলতা সৃষ্টি করে, ডিস্টেবলাইজ করে, উৎখাত করতে চান, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা বাংলাদেশে অস্বাভাবিক কোনো সরকার আমরা মেনে নেব। দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অধিকার কারণেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গণতন্ত্র আছে, কোথাও এখানে গণতন্ত্র ইম্পোজ করার মতো জাতিসংঘের এখতিয়ার নেই, এই এখতিয়ার ইউরোপীয় ইউনিয়নেরও নেই, আমেরিকারও নেই। তাদের এক প্রেসিডেন্ট, ইনকাম্বেন্ট প্রেসিডেন্ট, আজ পর্যন্ত ইলেকশনের 2 বছর চলে গেছে, নির্বাচনের পরাজয় কনসিড করে নেয়নি, তারা আমাদের কী পরামর্শ দেবে? নির্বাচন প্রশ্নে সংবিধানকে বাদ দিয়ে কোনো দেশের ফরমায়েশ গ্রহণ করা হবে না বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন হবে দেশের সংবিধান অনুযায়ী, এর কোনো ব্যতয় হবে না। কাজেই একদিকে নির্বাচনের প্রস্তুতি, আরেকদিকে অগ্নিসন্ত্রাসে যেন দেশের পরিস্থিতি বিপর্যস্ত না হয় সেজন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকার তাগিদ দেন ওবায়দুল কাদের। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
জাতীয় নির্বাচনের আগে বিএনপিকে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া অগ্নিসন্ত্রাসের জন্য বিএনপি নয়, আওয়ামী লীগ দায়ী বলেও মন্তব্য করেছেন তিনি। দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলার চার্জ গঠন ও বিচার শুরুর বিষয়ে আদালতের নির্দেশ প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, মিথ্যা মামলার ফরমেশি রায়ের মাধ্যমে জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে রাখা ষড়যন্ত্র চলছে। সাম্প্রতিক আগুনের ঘটনায় বিএনপিকে দোষারোপ করে সরকার দলীয় নেতাদের বক্তব্যের সমালোচনাও করেন বিএনপি মহাসচিব। ফায়ার ব্রিগেডও বলছে যে শর্ট সার্কিটে হতে পারে, সবগুলোতেই খেয়াল করে দেখবেন। তো এখানে যারা দায়িত্বপ্রাপ্ত তারা কথা বলার আগেই প্রধানমন্ত্রী বলে দিলেন যেটা বিএনপি দিকে দেখতে হবে, অগ্নিসন্ত্রাস। আর অগ্নিসন্ত্রাসের হোতা জন্মদাতা তো হচ্ছে আওয়ামী লীগ। আমরা কখনোই অগ্নিসন্ত্রাস করিনি, এই সন্ত্রাস তো জিনের মধ্যে। প্রায় 5% শিল্প কারখানায় বুধবার পর্যন্ত শ্রমিকদের মার্চ মাসের বেতন হয়নি, বোনাস হয়নি 36% কারখানায়। শিল্প পুলিশের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বেতন না দেওয়ার তালিকায় বিজিএমইএ ও বিকেএমইএ সদস্য শতাধিক গার্মেন্টস কারখানা। গত 5 এপ্রিল শ্রমভবনে বৈঠক করে মালিক শ্রমিক সরকারের ত্রিপক্ষীয় কমিটি। সিদ্ধান্ত হয় 10 এপ্রিলের মধ্যে শ্রমিকদের মার্চের বেতন পরিশোধ করবেন শিল্প মালিকরা, ছুটির আগে দেবেন বোনাস। মঙ্গলবার থেকে ঈদের ছুটি শুরু হয়েছে তৈরি পোশাক কারখানায়। ছুটির আগে মার্চের বেতন ও ঈদ বোনাস পাওয়ার কথা জানিয়েছেন অনেক কারখানার শ্রমিক। আমরা সব সময় আগে ভাগে বেতন বোনাস পাই, এবারেও পেয়েছি। ঈদের আগে আমরা 6 তারিখে বেতন পাইছি, তারপর বোনাস পাইছি, সব কিছু পাইছি। ইতিমধ্যে যারা কমপ্লায়েন্ট এবং নিয়মিতভাবে তারা মজুরি প্রদান করে তারা অধিকাংশ কারখানায় প্রদান করেছেন। তবে ছোট মাঝারি কিছু কারখানা এখন পর্যন্ত বেতন পরিশোধ করেন নাই, তারা আজকে কালকের মধ্যে পরিশোধ করবে বলে আমি আশা করছি। উদ্যোক্তারা জানান সরকারের নির্দেশনা মেনে নির্ধারিত দিনে শ্রমিকদের ছুটি দেয়া হচ্ছে। কিছু কিছু কারখানায় এপ্রিল মাসের আংশিক বেতনও হয়েছে বলে জানান তারা। শ্রমিকদের পাওনা বেতন বোনাস অলরেডি বেতন বোনাস ঢুকে গেছে তাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে। ম্যাক্সিমাম ফ্যাক্টরি যেহেতু সক্ষমতা অর্জন করেছে, বাকি যে কয়েকজন আছে আমরা মনে তারাও ইনশাল্লাহ নির্দিষ্ট সময় ঈদের আগেই ফুলফিল করে ফেলতে পারবে। বিজিএমইএ জানায় মঙ্গলবার পর্যন্ত 98% বেশি কারখানায় মার্চের বেতন হয়েছে, আর বোনাস দিয়েছে 78% কারখানা। নেতারা জানান ক্রয়াদেশ কমে যাওয়া ও বিদ্যুৎ সংকটের কারণে অনেক কারখানা সময় মতো পণ্য রপ্তানি করতে পারেনি। যেসব কারখানায় অর্থের সংকট দেখা দিয়েছে বিজিএমইএ সেখানে মধ্যস্থতা করছে। 5-10টা ফ্যাক্টরি খুব বাজে অবস্থায় ছিল, সে 5-10টা ফ্যাক্টরির আমরা বিজিবির পক্ষ থেকে চেষ্টা করেছি যে কোনোভাবে কোনো হেল্প করা যায় কি না, ব্যাংকের মাধ্যমে বা আর্থিক সহায়তা দিয়ে আমরা এনশিওর করতেছি যে এক কথা সেটা হলো যে আমরা 100% ফ্যাক্টরি বেতন এবং বোনাস নিয়েই ওয়ার্কাররা বাড়ি যাবে। শিল্প পুলিশের হিসাবে সারা দেশে শিল্প খাতের কারখানা 9,616টি, এসবের 497টিতে শ্রমিকদের মার্চের বেতন বকেয়া, আর বোনাস হয়নি 3,500 কারখানায়। বেতন দিতে পারেনি বিজিএমইএ ও বিকেএমইএর শতাধিক কারখানা, আর বোনাস হয়নি তাদের 750 কারখানায়। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগাম বন্যার শঙ্কা থেকে বছর বর্ষা মৌসুমের আগেই হাওড়াঞ্চলের বোরো ধান কাটা হবে বলে জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বুধবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডেকার হাওড়ে ধান কাটা উৎসবের উদ্বোধন শেষে মন্ত্রী একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আগাম বন্যার আগে যাতে ধান কাটা শেষ হয় তার জন্য সুনামগঞ্জে 1,000 ধান কাটার মেশিন দেওয়া হয়েছে। সুনামগঞ্জে এখন পর্যন্ত 30% ধান কাটা হয়েছে। সুনামগঞ্জে এবার 2,23,000 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। বন্যা আসলো, আসার সাথে সাথেই তো নষ্ট হয় না, 5 দিন পরের সময় থাকবে, বাকিটা আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছা, তিনি সবকিছু সিদ্ধান্ত নেন। তো আমার দৃঢ় বিশ্বাস যে এই বছর হয়তো আমাদের তেমন ক্ষতি হবে না। দেশের কয়েক জেলায় আজও মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনা ও চুয়াডাঙ্গায় 42.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আগামী 3 দিন সিলেট অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত কয়েকদিন ধরেই রাজশাহীতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী।
তীব্র তাপদাহ আর ভ্যাবসা গরমে অতিষ্ঠ জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। আবহাওয়া অফিস বলছে আগামী তিন দিন এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে। কঠিন তাপটা ভীষণ লাগছে, জলাফের হয়েছিল আগুনের মতো রোগের তাপ, মনে হয় সব চামড়া ফলসে গেল আগুনে। গরমে আমাদের রিসাদের সমস্যা হয়েছে এবং গরমের আপনার বেকার লোকজন বাড়াতে না। চট্টগ্রামে মাঝে মাঝে আকাশ মেঘলা থাকলেও আগামী 72 ঘন্টায় বৃষ্টিপাত বা কালবৈশাখী ঝড়ের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বহুত কষ্টে আছে, সারাদিনে 500 টাকা রুজি করতে কষ্ট হয়, বাড়া একটা নিলে আরেকটা বিষয় হচ্ছে নাই রাস্তায় বাড়া। তবে তীব্র তাপদাহে কিছুটা স্বস্তির খবর জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। আগামী তিন দিন এ অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আগামী 23 তারিখ পর্যন্ত সিলেট অঞ্চলে একটু বৃষ্টির সম্ভাবনা আছে। আবার বৃষ্টি হয়ে গেলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে কিন্তু তখন আবার ভ্যাবসা গরমের একটা পরিস্থিতি তৈরি হবে, অর্থাৎ তাপমাত্রা খুব বেশি বাড়বে না কিন্তু দেখা যাবে তখন শরীরে ঘাম হবে। এদিকে বৃষ্টির জন্য খুলনায় বিশেষ নামাজ আদায় করেছেন স্থানীয়রা। শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। আল্লাহর কাছে আমরা পানা চাই যে আল্লাহ আমাদের সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে স্বস্তির বৃষ্টি দান করে যাতে সুন্দর একটা সহনীয় পর্যায়ে রাখে দেশ। যেন আল্লাহ পাক এই গরমকে সরিয়ে তাপমাত্রা কমিয়ে স্বস্তির বৃষ্টি আল্লাহ পাক নাজিল করেন। টানা তাপদাহে চুয়াডাঙ্গা পাবনা মেহেরপুরের ধান খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বাড়তি খরচে সেচ দিয়ে রোপণ করতে হচ্ছে পাটসহ অন্যান্য ফসল। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাকা টানতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা মেয়ে সহ চার নারীর। ভোর 5:30 দিকে টাঙ্গাইলের কালীহাতিতে ঘটে এই দুর্ঘটনা। নিহত বাসন্তী আরতি শান্তিরানী এবং তার মেয়ে শিল্পী নিকরায়ল দাসপাড়ার বাসিন্দা। ঈদের আগে এখন সেখানে শুধুই শোক আর আহাজারি। জাকাতের কাপড় আনতে বুধবার ভোর 5:30 দিকে কালীহাতের সল্লায় যাচ্ছিলেন 5 জন। এ সময় রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন তারা। তখনই উত্তরবঙ্গ থেকে সে লাইন ধরে আসে ঢাকাগামী একতা এক্সপ্রেস, তাতে কাটা পড়ে সেখানেই মারা যান মা মেয়ে সহ 4 জন। নিহতরা হলেন ভুয়াপুরের বাসন্তী আরতি রানী দাস, শান্তি রানী ও তার মেয়ে শিল্পী রানী। ট্রেন আসতেছে, তারা হয়তো ট্রেনে হরন জানে বা বুঝতে পারে না, এই অবস্থায় তারা ট্রেনের ধাক্কা খেয়ে তারা 4 জন মারা গেছে। এই ঘটনায় এখন নিকরাইল দাসপাড়ায় শোক আর আহাজারি, স্বজনদের হারিয়ে দিশেহারা পরিবার ও এলাকার লোকজন। এরই মধ্যে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এসে দেখি যে রেল লাইনের পাশে চারটা লাশ পড়ে আছে, মহিলা 4 জনই মহিলা মানুষ। ঘটনাস্থলে এসে আমি শুনলাম যে এরা নিকরাইলের, সবাই নিকরাইলের লোক, নিকরাইলের বাসী, ওনারা এখানে আসছিল যে জাকাতের টাকা 500 করে টাকা দেয় টাকা নেওয়ার। এদিকে এই ঘটনায় আহত জ্যোৎস্নারানী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের আগে জমে উঠেছে রাজধানীর নিউ মার্কেট সহ শপিং মলগুলোর বেচা কেনা। ছুটির দিনের সকাল থেকেই ভিড় রয়েছে, প্রচণ্ড গরম উপেক্ষা করেও ঈদের কেনাকাটা করছেন মানুষ। শেষ দিকের কেনাকাটা খুশি বিক্রেতারাও। আরও জানাতে রাজধানীর গুলশান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, ঈদের শপিং কেমন দেখছেন আপনি, ভিড় কেমন এবং জিনিসের দাম নিয়ে সাধারণ ক্রেতারা কি বলছেন? সরকারিভাবে ঈদের 5 দিন ছুটি কিন্তু আজকে থেকে শুরু হয়েছে, আমরা সকাল থেকেই দেখছি রাজধানীর নিউ মার্কেট, এলিফেন্ট রোড, চন্দ্রিমা এবং আশপাশের যেসব মার্কেটগুলো রয়েছে সব মার্কেটে কিন্তু ক্রেতা সমাগমের ভিড় বেড়েছে। তবে গরমের কারণে আমরা সকাল থেকে সেই ভিড় কিছুটা কম দেখেছি। আমি আছি এখন রাজধানীর গুলশান এরিয়া, বেশ কিছু মার্কেটে খোঁজখবর নিয়েছে এবং সেখানেও আমরা যেটি দেখছি ক্রেতা সমাগম আছে। বিক্রেতারা আমাদেরকে যেটি বলছেন, ঈদ কেন্দ্রিক তাদের যে বেচা কিনা সেই তুলনায় ক্রেতাদের সমাগম কিছুটা কম, সেটির পেছনে তারা অতিরিক্ত গরম এবং নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম, বিভিন্ন ড্রেসের দাম এবং পোশাক সহ অন্যান্য যেসব ঈদ সামগ্রী রয়েছে সেসব জিনিসের দাম বাড়ায় ক্রেতারা অনেকেই বিমুখ হচ্ছেন এমনটাও কিন্তু ব্যবসায়ীরা বলছেন। তবে নারীর টানে বাড়ি ফিরে যাবেন যারা, তারা কিন্তু আজকে এবং গতকালকেও আমরা দেখেছি রাজধানীর
বিভিন্ন মার্কেটে তাদের প্রয়োজনীয় ঈদ সামগ্রী কেনার জন্য ভিড় করছেন এবং পরিবারের ছোট সদস্য এবং বড় সদস্যদের জন্য যেসব নির্ধারিত দোকানগুলো রয়েছে সেসব দোকানগুলোতেও কিন্তু তারা যাচ্ছেন। রাজধানী গুলশান এরিয়া সহ এই ধরনের অভিজাত এরিয়ায় যেসব মার্কেটগুলো রয়েছে সেসব দোকানগুলোতে আমরা যেমনটা দেখি ছোটদের জন্য যেমন আলাদা আলাদা দোকান রয়েছে, স্পেসিফিক বেশ কিছু ব্র্যান্ডের শোরুমও রয়েছে, সেই শোরুমগুলোতে আমরা দেখছি অনেকেরই কাস্টমারদের ভিড় যেমন রয়েছে এবং কাস্টমাররাও আসছেন তাদের প্রয়োজনীয় এবং পছন্দের যেসব পোশাক রয়েছে সেগুলো কিনে নিয়ে যাচ্ছেন। ঈদ সামনে রেখে তাদের এই ভিড় আরোটা বাড়বে এমনটাই কিন্তু আমাদেরকে ব্যবসায়ীরা বলছেন। ঈদের শপিং এর খবর জানাছিলেন সহকর্মী নাহিদ কামাল। জনসংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে গেল ভারত। জাতিসংঘ জানিয়েছে চীনকে পেছনে ফেলে বর্তমানে ভারতের মোট জনসংখ্যা 142.86 কোটি আর চীনের জনসংখ্যা 142.57 কোটি, যা ভারতের চেয়ে 29 লাখ কম। জাতিসংঘের তথ্য অনুযায়ী ভারতের জনসংখ্যার প্রায় 1/4 বয়স 14 বছরের কম। শিশুকন্যার জন্মের মধ্য দিয়ে 2000 সালে 100 কোটিতম নাগরিককে স্বাগত জানায় ভারত। এর 20 বছরের বেশি সময় পর দেশটি জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল। 1950 সালে জাতিসংঘ রেকর্ড রাখা শুরুর পর থেকে বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ ছিল চীন, তবে বুধবার সে স্থান দখল করল ভারত। আলাদাভাবে ভারত এবং চীন দুই দেশেরই জনসংখ্যা 142 কোটির বেশি, যা বিশ্বের মোট জনসংখ্যার 1/3। জনসংখ্যা কমার পেছনে চীনের জন্মহার কমা ছাড়াও পরিবারগুলোর কম সন্তান নেয়ার প্রবণতাকেও দায়ী করা হয়েছে। দেশটির সরকার এক সন্তান নীতি থেকে সরে এলেও বয়স্ক জনগণের কারণে জনসংখ্যা বৃদ্ধিতে স্থবিরতা দেখা গেছে। করোনায় বহু মানুষের মৃত্যুর পাশাপাশি জন্মহার কমায় চীনের জনসংখ্যা কমেছে। অন্যদিকে মহামারীতে ভারতে বহু মানুষের মৃত্যু হলেও জন্মহারের কারণে জনসংখ্যা বেড়েছে। জাতিসংঘের তথ্য অনুসারে 2022 থেকে 2050 সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির অর্ধেকের কারণ হবে এশিয়া ও আফ্রিকার 8টি দেশ। ভারতের জনসংখ্যা বাড়তে থাকলে অর্থনীতিতে এর কি প্রভাব পড়বে সেদিকেও নজর রাখছেন বিশ্লেষকেরা, কারণ বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় 1/4 বয়স 14 বছরের কম। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানে নিজেদের কার্যক্রম প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। সংস্থাটিতে আফগান নারীদের কাজ করার অনুমতি না দিলে মে মাসে দেশটিতে কার্যক্রম প্রত্যাহার করা হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে তালেবানের সাথে সমঝোতার চেষ্টা চলছে বলে জানিয়েছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশে জাতিসংঘের কর্মী হিসেবে আফগান নারীদের কাজ করার উপর নিষেধাজ্ঞা আরোপ করে তালেবান। এতে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। তালেবানের এমন পদক্ষেপে জীবন রক্ষাকারী সাহায্য ঝুঁকির মধ্যে পড়বে বলে সতর্ক করেছে জাতিসংঘ, কারণ আন্তর্জাতিক সংস্থার বেশিরভাগ কর্মী নারী। 2021 সালের অগস্টে আফগানিস্তানের দখল নেয়ার পর থেকে শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানেও নারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে তালেবান। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত নিরসনে শান্তি আলোচনাকে এগিয়ে নিতে মধ্যস্থতা করতে প্রস্তুত চীন। ইসরায়েল ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীকে কথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী সিন ক্যাং। ফোনালাপে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনকে শান্তি আলোচনা পুনরায় চালুর উদ্যোগ নিতে উৎসাহ দেন তিনি। এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকিকে তিনি বলেন যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরুর প্রতি চীনের সমর্থন রয়েছে। সম্প্রতি ইরান ও সৌদি আরবের সম্পর্ক পুনঃস্থাপনে সফল মধ্যস্থতার পর অঞ্চলটিতে নিজের কূটনৈতিক প্রভাব আরও বৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে বেইজিং। চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি বায়ার্ন মিউনিখ ম্যানচেস্টার সিটি। খেলা শুরু রাত 1টায়, একই সময় ইন্টার মিলানের প্রতিপক্ষ বেনফিকা। প্রথম লেগে ঘরের মাঠে 3-0 গোলের জয়ে স্বস্তিতে ইংলিশ জায়ান্ট ম্যান সিটি। বায়ার্নের বিপক্ষে এই ম্যাচ ড্র বা 2-0 ব্যবধানে হারলেও সেমি টিকেট নিশ্চিত করবে গার্দিওলার দল। অন্যদিকে কঠিন সময় পার করছে বাভারিয়ানরা। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ 4 ম্যাচে জয়ের দেখা পেয়েছে মাত্র একবার, বিপরীতে 2 হারের পাশাপাশি আছে 1টি ড্র। তবে নিজেদের মাঠে খেলা হওয়ায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জার্মান চ্যাম্পিয়নরা। এদিকে ঘরের মাঠে প্রথম লেগে 2-0 গোলে হেরে ইন্টার মিলানের চেয়ে অনেকটা পিছিয়ে বেনফিকা, তবে জয় ভিন্ন কিছুই ভাবছে না পর্তুগিজ দলটি।
এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে সাথে থাকার জন্য ধন্যবাদ।